হাই গাইজ, আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেল তন্দ্রা সাজাবো যতনে কাটোয়াতে সমস্ত ভিউয়ারকে স্বাগত। স্ক্রিনে দেখুন একটা ফুল কাট ক্রিজ আই মেকআপ দেখা যাচ্ছে। এরই টিউটোরিয়াল আজ আমি দেখাবো কিভাবে সহজে এই মেকআপ আই মেকআপটা করতে পারেন। আমার সঙ্গে থাকুন, যারা ইন্টারেস্টেড দেখতে থাকুন। মডেলের আই বেশ রেডি করা আছে, ব্রাউ কারেকশন করা আছে যাতে সময় নষ্ট না হয়। সেজন্য দেখুন একটা ফ্লফি ব্রাশ দিয়ে ঠিক ক্রিজ লাইনের ওপরে একটা ট্রানজিশন লাইট ব্রাউন শেড নিয়ে ব্রাউ বোনের দিক পর্যন্ত এই কালারটা অ্যাপ্লিকেশন করছি। এটাই ফার্স্ট করতে হবে। দেখুন কিভাবে ব্রাশ চলছে, এভাবেই করুন। দেখুন একটা টেপার্ড কিন্তু স্লাইট ফ্লফি ব্রাশ দিয়ে এবার একটা ডার্ক ব্রাউন শেড নিচ্ছি এবং ওটা ক্রিজ লাইন থেকে একটু নিচের দিকে নেমে আমি আইব্রাউজের পর্যন্ত আর কি টেনে দিচ্ছি, কিন্তু পুরো লিড কভার করছি না। হয়ে গেল। দেখুন আমি সিমেট্রি রাখার জন্য পাশের চোখটাতেও দেখিয়ে দিচ্ছি, কিন্তু একইভাবে হচ্ছে এটা। আপনাদের যদি পুরো ভিডিওটা দেখে ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর প্রত্যেক ভিডিওর নিচে আমাদের দেখবেন ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ক্লিক করলে বিশদে জানতে পারবেন। এবার দেখুন একটা ক্যাপুচিনো কালার নিয়ে দুটো ডট দিয়ে দিলাম, তারপর তাকে পাকাতে বলছি। কেন বলছি দেখুন, ওপরে একটা পয়েন্ট পেয়ে গেলাম যাতে আর দুটো আপ ডাউন না হয় বা সিমেট্রি না হারিয়ে যায়। দুটো চোখে সেম ভাবে একদম শেপটা একই রকম হবে আর হাইটটাও একই হবে। অনেক সময় আপ ডাউন দেখায়, যার জন্য এই পদ্ধতিটা নিলাম। আপনারাও করবেন এটা, ডট দিয়ে কাটাবেন, তাহলে ওপরে লিডে একটু লাইনে বানিয়ে দেবে ওটাই। আর ক্যাপুচিনো কালারটা খুব প্রমিনেন্ট হয়, অন্য কালারের সঙ্গে মিশে যায় না। এরপর তো আমি আরেকটা শেড দেব, তার জন্যই এইভাবে করা। দেখুন এবার ক্রিজ লাইনটা কিন্তু এই ক্যাপুচিনো কালার দিয়ে বানিয়ে এটাকেও কিন্তু ওই ব্রাউন শেডের সঙ্গে সিমেট্রি রেখে আইব্রাউজ পর্যন্ত টেনে নিয়ে গেলাম। দেখুন ভালো করে একইভাবে ওই চোখটাতেও করে দিয়েছি। এরপর একটা পিঙ্ক কালার একটা টেপার্ড ফ্লপিতে নিয়ে দেখুন ঠিক মিডল অব দ্য আইবল, আইবলের মাঝখান থেকে নিচের দিকে কিভাবে টানছি, এমনভাবেই টানবো যাতে ঠিক ক্রিজ লাইনটা কাট করে এটা বেরিয়ে আসে। এটা পিঙ্ক কালার দিয়ে করছি, এটা একটু লাইট পিঙ্ক, খুব ডার্ক নয়। মডেল আমাদের একটা পিঙ্ক আর ব্রাউন শেডের আউটফিটে আছে, ওই জন্য একটু ম্যাচ করে দিচ্ছি আর বোঝাও যাবে। হয়ে গেছে, দেখুন এই পাঁচটা কমপ্লিট। আপনারা শিখতে পাচ্ছেন কি না অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু আমি আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। এই সাইডটাও করে দিলাম, এটাও লাইট পিঙ্ক দিয়ে একইভাবে দেখুন ক্রিজটা কাট করে কিন্তু শেষ পর্যন্ত বেরিয়ে এলো। ওই ওপরে যে ক্যাপিচিনো কালারের ক্রিজ বানিয়েছি ওটাই কিন্তু কাট করে বেরিয়ে আসছে। ক্রিজ লাইনের ওপরে আছে ট্রানজিশন ব্রাউন ক্যাপিচিনো কালার, আর এটা দেখুন আবার একটা আমি একটু গ্লিটার দিয়ে দিচ্ছি যাতে প্রমিনেন্ট হয়। সেম কালারের গ্লিটার দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, পার্টি লুকও আসে। কাট ক্রিজ সাধারণত পার্টি লুকে বা রিসেপশন ব্রাইডদের ভালো লাগে, একটু ব্রড আইয়ে ভালো লাগে। এখানে মোটামুটি চেষ্টা করলাম যতটা আনা যায়, আর একটু ডার্ক করে দিচ্ছি। দেখুন ভালো করে আর একটু ডার্ক করে দিলাম যাতে ছবিতেও ভালো লাগে, আপনারাও ভালোভাবে বুঝতে পারেন। অতি অবশ্যই জানাবেন আপনারা শিখতে পারছেন কি না, সহজ লাগছে কি না। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও করা সার্থক হবে, এটাই মনে করি। এরপর আমরা কি করছি দেখুন, এবার আমরা একটা উইং বানিয়ে দিচ্ছি আইলাইনার দিয়ে। উইংটাও ক্রিজ করার পর তারপরে করব। দেখুন উইংটা খুব বেশি বড় করছি না, মোটামুটি করলাম কমপ্লিট। দেখে নিন কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন, শিখতে পারলেন কিনা তাও জানাবেন। দেখুন লুক কমপ্লিট, দুদিকেরই দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার
অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজ এইটুকুই থাক।